আচ্ছা, এখন আমরা করব যে কনসেপ্ট অফ গ্রেডিয়েন্ট। আমরা একটু আগেও যখন আমরা ক্লাস ইলেভেনে ছিলাম তখন আমরা আলোচনা করেছি ভেলোসিটি গ্রেডিয়েন্ট নিয়ে, মনে আছে? ভেলোসিটি গ্রেডিয়েন্ট কি? চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ডিসপ্লেসমেন্ট। একইভাবে পোটেনশিয়ালেরও গ্রেডিয়েন্ট হয়, কারণ আমরা দেখতেই পাচ্ছি যত চার্জ থেকে দূরে যাচ্ছি তত পোটেনশিয়াল কি হচ্ছে, কমছে না বাড়ছে? কমছে। তার মানে একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্টও কিন্তু আমরা বার করতে পারি। পোটেনশিয়াল গ্রেডিয়েন্টকে আমরা লিখব, পোটেনশিয়াল গ্রেডিয়েন্টকে আমরা লিখব ডেল্টা ভি বাই ডেল্টা এক্স দিয়ে। ডেল্টা ভি কি? চেঞ্জ ইন পোটেনশিয়াল। ডেল্টা এক্স কি? চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট। সো দিস ইজ চেঞ্জ ইন পোটেনশিয়াল। এটা কি? চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট। একটু ব্যাপারটাকে বুঝব। মনে করো এখানে একটা চার্জ আছে ক্যাপিটাল কিউ। তুমি কোনো একটা পয়েন্টের কথা ভাবছো যে পয়েন্টটা এখান থেকে আর ডিস্টেন্স দূরে আছে। ওকে, এখানে তুমি একটা টেস্ট চার্জ রেখেছো কিউ নট। মনে করো এই কিউ নটের জন্য এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তুমি ইমাজিন করতে পারো, তাহলে কিউ নটের উপরে অ্যাপ্লাইড ফোর্স কত হবে বলতে পারবি কেউ? কিউ নটের উপরে অ্যাপ্লাইড ফোর্স, আরে না সিম্পল ই আছে তো, অ্যাপ্লাইড ফোর্স কিউ নট আছে, ই আছে, কি ই কিউ নট, তার মানে ফোর্স কি হবে? কিউ নট টাইমস ই, রাইট? মনে কর তুই একে এখান থেকে এই দিকে নিয়ে আসতে চাইছিস ডিআর ডিস্টেন্স, রাইট? তাহলে ওয়ার্ক ডান ডি ডাব্লিউ কী হবে? নিশ্চয়ই এফ ডট ডিআর, একটু আগেই করেছি, সেটা হবে মাইনাস এফ ডিআর, কারণ এটা 180 ডিগ্রি ঘুরে রয়েছে। এফ এর জায়গায় আমি বসাতে পারি কিউ নট ই ডট ডিআর, বসাতে পারি না? তাহলে মাইনাস কিউ নট ই ডট ডিআর, কারণ এফের এখানে কিউ নট ই বসলো। আর এখান থেকে লিখতে পারি দেখ যে ই ইকুয়ালস টু, ভালো করে দেখবি, ডি ডাব্লু মাইনাস দিয়ে বাই কিউ নট বাই ডিআর লিখতে পারি। এটা টোটালটা এর নিচে চলে গেছে, তাহলে ডি ডাব্লু বাই কিউ নট বাই ডিআর গেছে না? তার মানে এটাকে লিখতে পারি ডি ডাব্লু বাই কিউ নট বাই ডিআর, ইজিলি লিখতে পারি। ডি ডাব্লু বাই কিউ নট মানে কি? একটু আগেই করেছি, দ্যাট ইজ ভোল্ট। তাহলে ডি ডাব্লু বাই কিউ নট কি? ডিভি লিখতে পারি। সো মাইনাস ডিভি ডিআর ইকুয়ালস টু, লিখে নাও, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ডেরিভেশন, ই ইকুয়ালস মাইনাস ডিভি ডিআর, ঝটপট লিখে নাও, ই ইকুয়ালস টু মাইনাস অফ ডিভি ডিআর। ওকে, ফার্স্ট আচ্ছা, তাহলে একটু আগে আমরা ইলেকট্রিক ফিল্ডকে কী দেখলাম? ইটস এ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল, ওকে, কিন্তু নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল। আচ্ছা, আমি একটা জিনিস দেখব। মনে কর যে আমার দুটো পোটেনশিয়াল আছে, এটা অ্যাট ভি এ, এটা অ্যাট ভি বি, তাহলে ডেল্টা ভি কী হবে? নিশ্চয়ই ভি বি মাইনাস ভি এ, রাইট? যদি এর মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন ডি হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডকে কী লিখব? ডেল্টা ভি বাই ডি, দ্যাট উইল বি ভি বি মাইনাস ভি এ বাই ডি। দেখ ইলেকট্রিক ফিল্ড কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ডের কিন্তু একটা ডাইরেকশান থাকবে। ওকে, তার মানে যদি এটা একটা হাই পোটেনশিয়ালে হয়, ভি এ যদি একটা হাই পোটেনশিয়ালে হয়, ভি বি যদি একটা লো পোটেনশিয়ালে হয়, অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ড উইল বি ডাইরেক্টেড ইন দিস ডাইরেকশন। হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, আমরা আর একটা জিনিস দেখবো না, মাইনাস মাইনাস মানে নেগেটিভ বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, আমরা আর একটা জিনিস দেখবো, ফার্স্ট করবে, আর একটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে ই ইকুয়ালস টু ডিভি ডিআর, তার মানে এটাকে তো লিখতে পারি ডিডিআর অফ ভি, লিখতে পারি এটাকে ডিডিআর অফ ভি। একটু আগে ভি আমরা বার করেছি, দেখ আমরা জানি যে ভি ইকুয়ালস টু 1/4πε0 টাইমস কিউ বাই আর, জানি না, সিম্পলি যদি এখানটায় বসিয়ে দিই তাহলে কি হয়, ডিডিআর অফ 1/4πε0 টাইমস কিউ বাই আর। দেখ এখানে সবগুলো কনস্ট্যান্ট এক্সেপ্ট আর, সব কনস্ট্যান্টগুলোকে বাইরে বের করে আনবো,
তাহলে 1 বাই 4 পাই এপসিলন টাইমস কিউ ডিডি আর অফ 1 বাই আর, আচ্ছা মাইনাস ডিভিডি আর, হ্যাঁ মাইনাসটা আগে লিখো, ডিডি আর অফ 1 বাই আর, তাহলে ডিডি আর অফ 1 বাই আর কত হয়? লগ আর, এটা ইন্টিগ্রেশন নাকি? ডিডিআর অফ 1 বাই আর কি হয়? মাইনাস 1 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু কিউ, এখানে 1 বাই আর মানে কি আর টু দি পার মাইনাস 1, তাহলে মাইনাস 1 আর টু দি পার মাইনাস 1 অফ মাইনাস 1, এটা হয় না? তাহলে কি হবে? প্লাস 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এটাই আমরা ইলেকট্রিক ফিল্ড যখন করেছিলাম আগের দিন এই জিনিসটাই বার করেছিলাম না, রাইট? এটা আমরা ডাইরেক্ট বার করেছিলাম ফোর্স থেকে, দেখ সেই জিনিসটাই আমরা মাইনাস ডিভিডিআর থেকে বার করলাম, একই জিনিস। নেক্সট আমরা করব কনসেপ্ট অফ পোটেনশিয়াল এনার্জি অফ আ সিস্টেম, ঝটপট কনসেপ্ট অফ পোটেনশিয়াল এনার্জি অফ আ সিস্টেম, ঝটপট করো। দেখো কনসেপ্ট অফ পোটেনশিয়াল এনার্জি, এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট ফর এ সিস্টেম অফ চার্জেস। এখন সিস্টেম অফ চার্জ বলতে কী বোঝাচ্ছি? মনে করো এখানে একটা চার্জ আছে কিউ ওয়ান, এখান থেকে আর ওয়ান ডিস্টেন্স দূরে এখানে একটা পয়েন্ট আছে, আমি ভি ওয়ান অলরেডি বার করেছি কে কিউ ওয়ান বাই আর ওয়ান, এটা নিয়ে কোনো সমস্যা নেই। যদি আমি এখানে একটা টেস্ট চার্জ কিউ নটকে দিতাম, তাহলে আমি ওয়ার্ক ডানকে কি লিখতে পারতাম যে কিউ নট ইন্টু ভি ওয়ান ইকুয়ালস টু ডাব্লু ওয়ান লিখতে পারতাম? এই যে কিউ নট ইন্টু ভি ওয়ান যেটা ইকুয়ালস টু ডাব্লু ওয়ান হলো, এটাই তো যে ওয়ার্কটা আমাকে করতে হচ্ছে কিউ নট চার্জটাকে এই পয়েন্টে আনতে, রাইট? তার মানে এই চার্জটার মধ্যে তখন কি স্টোর হচ্ছে? পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে। কিন্তু পোটেনশিয়াল এনার্জি কি শুধু এই চার্জটার? না, দ্যাট ইজ দি পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম অফ চার্জ। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লাইন, লিখে নাও। পোটেনশিয়াল এনার্জি ইজ অলওয়েজ ফর আ সিস্টেম অফ চার্জ। পোটেনশিয়াল এনার্জি ইজ অলওয়েজ ফর আ সিস্টেম অফ চার্জ। মনে করো একইভাবে সাপোজ এখানে একটা চার্জ আছে কিউ টু, এখান থেকে এই পয়েন্টে একটা টেস্ট চার্জকে নিয়ে এসছি কিউ ড্যাশ, ওকে? তাহলে বলতে পারবি যে এখান থেকে ডিস্টেন্স যদি আর টু হয়, তাহলে এর পোটেনশিয়াল এনার্জি সিস্টেম কী হবে? হোয়াট ইজ দি পোটেনশিয়াল এনার্জি অফ দিস সিস্টেম, কী হবে? গুড, তার মানে আমি এটাকে ডাব্লু ওয়ান না লিখে ইউ ওয়ান লিখছি, তার মানে ইউ ওয়ান এখান থেকে আমি পাচ্ছি কে কিউ ওয়ান কিউ নট বাই আর ওয়ান, এখান থেকে পাবো ইউ টু ইকুয়ালস টু কে কিউ টু কিউ ড্যাশ বাই আর টু। একই রকমভাবে এখানে আরেকটা কোনো চার্জ আছে কিউ থ্রি, রাইট? এই চার্জটা থেকে কোনো একটা ডিস্টেন্স দূরে এখানে একটা চার্জ আছে কিউ ডবল ড্যাশ, এর ডিস্টেন্স হচ্ছে এখান থেকে আর থ্রি, বলতে পারবি যে এর পোটেনশিয়াল এনার্জি কত হবে? সো ইউ থ্রি উইল বি কে কিউ থ্রি কিউ ডবল ড্যাশ বাই আর থ্রি, ক্লিয়ার? এবার আমার কাছে যদি এমন একটা সিস্টেম থাকে যে সিস্টেমটা এই তিনটে চার্জ সিস্টেমকে নিয়ে তৈরি, তাহলে এর টোটাল পোটেনশিয়াল এনার্জি নিশ্চয়ই ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি হবে। বোঝা গেল কথাটা? প্রোভাইডেড এইগুলো আইসোলেটেড হিসেবে আমি দেখছি, বাট আইসোলেটেড বাট টেকেন ইন টু দ্য সেম সিস্টেম। যদি এরকম হয় যে এই প্রত্যেকটা সেকশন আইসোলেটেড নয় বাট পার্ট অফ আ সিস্টেম, দেখো জিনিসটা একটু মজার মতো হয়ে যাবে, যে তিনটা আইসোলেটেড নয় বাট দে আর পার্ট অফ আ সিস্টেম। কীরকম? যে সাপোজ এই তিনটে চার্জ আমি ধরলাম, সাপোজ চার্জ কিউ ওয়ান, এখান থেকে আর ওয়ান ডিস্টেন্স দূরে চার্জ কিউ টু, এখান থেকে আর টু ডিস্টেন্স দূরে চার্জ কিউ থ্রি, এখান থেকে আর থ্রি ডিস্টেন্স দূরে, রাইট? বলতে পারবি যে এই সিস্টেমটার
পটেনশিয়াল এনার্জি যদি ইউ ওয়ান টু ধরি কী হবে? ইউ ওয়ান টু কী হবে? কে কে কিউ ওয়ান কিউ টু বাই আর ওয়ান বলতে পারবি যে এই সিস্টেমটার পটেনশিয়াল এনার্জি কত হবে? গুড, কে কিউ টু কিউ থ্রি বাই আর টু, এটাকে ইউ টু থ্রি বললাম। বলতে পারবি এই সিস্টেমটার পটেনশিয়াল এনার্জি কত হবে? গুড, তার মানে ইউ ওয়ান থ্রি হবে কে কিউ ওয়ান কিউ থ্রি বাই আর থ্রি। তাহলে সিস্টেমের টোটাল পটেনশিয়াল এনার্জি কত হবে? টোটাল পটেনশিয়াল এনার্জি কত হবে? ইউ ইকুয়ালস টু ইউ ওয়ান টু প্লাস ইউ টু থ্রি প্লাস ইউ থ্রি ওয়ান। তার মানে সিম্পলি কে দেখ কিউ ওয়ান কিউ টু বাই আর ওয়ান প্লাস কিউ টু কিউ থ্রি বাই আর টু প্লাস কিউ থ্রি কিউ ওয়ান বাই আর থ্রি, দিস ইজ দি পটেনশিয়াল এনার্জি অফ দি হোল সিস্টেম। বুঝতে পেরেছিস? ডান, কনসেপ্ট প্রবলেম আছে? এবার মনে কর একই রকম বাট গল্পটা একটু মজার বানাই। সাপোজ এখানে কিউ ওয়ান চার্জ আছে, কিউ টু চার্জ আছে, কিউ থ্রি চার্জ আছে, কিউ ফোর চার্জ আছে। এই চারটে চার্জ চার জায়গায় রয়েছে, কি হবে সিস্টেম বলতো? মনে কর আমি সাইডগুলোকে এভাবে মার্ক করছি, সাইডগুলোকে এভাবে মার্ক করছি। সাপোজ দিস ইজ আর ওয়ান, আর টু, আর থ্রি, আর ফোর, আর ফাইভ, আর সিক্স। টোটাল পটেনশিয়াল এনার্জি কি হবে এক্সপ্রেশনটা বল। তাহলে টোটাল পটেনশিয়াল এনার্জি অফ দিস সিস্টেম আমরা লিখব। তাহলে ফার্স্টে লিখব ইউ ইকুয়ালস টু এইটার জন্য কি হবে, কেটাকে ঢুকিয়ে নিয়েছি এবার। গুড, তারপরে এইটার জন্য কি হবে? আর ফোর, ঠিক করে বলতে হবে। এইটার জন্য কি হবে? গুড, এটার জন্য কি হবে? এইটার জন্য কি হবে? এটা আর ফাইভ ধরতে বলেছিলাম, এটার জন্য কি হবে? গুড, এটার জন্য কি হবে? গুড, তার মানে দেখ কতগুলো টার্ম হলো আমার এখানে, এক দুই তিন চার পাঁচ ছটা টার্ম হলো, তাই না? তাহলে এখানে ছটা টার্ম হলো, এখানে কতগুলো টার্ম হলো? একটা দুটো তিনটে, তাহলে এখানে তিনখানা টার্ম হলো, রাইট? আচ্ছা এখানে কতগুলো চার্জ ছিল? তিনটে চার্জ ছিল। এখানে কতগুলো চার্জ ছিল? তার মানে তিনকে আমি লিখতে পারি যে তিন ইন্টু তিন মাইনাস এক বাই দুই লিখতে পারি। ছয়কে লিখতে পারি, কটা ছিল? চারটে, তো তাই লিখতে পারি চার ইন্টু চার মাইনাস এক বাই দুই, চার ইন্টু তিন বাই দুই, রাইট? তার মানে দুই তিন দুগুণে ছয়। তার মানে যদি এনখানা চার্জ থাকে, এমন কোন সিস্টেম থাকে, তার ক্ষেত্রে কতগুলো আমি টার্মস পাব? গুড, তার মানে তার ক্ষেত্রে আই উইল গেট এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু নাম্বার অফ টার্মস, টু নাম্বার অফ টার্মস। ওকে, এর সাথে এটা বোঝা গেছে, আমরা এর অঙ্ক করব, বাট তার আগে একটু ইকুইপোটেনশিয়াল সারফেসের ব্যাপারে জানবো। হ্যাঁ, এই পাশটা কিছু নেই, ঝটপট লিখে নাও। ওকে, আর টু কোথায় হতো? কিন্তু কিউ ওয়ান কিউ ফোর বাই আর টু হয়েছে, তো এখানে আর টু কেন হতো? এটা আর ফোর আছে তো, ঠিক আছে, দিয়েছি, কী অসুবিধা, ডিস্টেন্স দিলেই হলো। হ্যাঁ বলো। ফর্মুলাটা যখন ব্যবহার হয়েছে, সব সিস্টেমের ক্ষেত্রে এক, এটা কি ডিপেন্ড করলো যে এর শেপ কেমন? না, এটা ডিপেন্ড করলো এদের মধ্যে মিউচুয়াল ডিস্টেন্স কতটা। শেপের উপর কিছুই যায় আসে না, মিউচুয়াল ডিস্টেন্সের উপর অনেক যায় আসে। আচ্ছা, নেক্সট যেটা, সেটা হচ্ছে ইকুই পোটেনশিয়াল সারফেস। ইকুই পোটেনশিয়াল সারফেস, একটু ব্যাপারটাকে বুঝবো। হোয়াট ইজ ইকুই পোটেনশিয়াল সারফেস? দেখ, তুই যখন আর্থের সারফেসের উপর দিয়ে কোনো একটা বলকে গড়িয়ে দিস, যদি ফ্রিকশন না থাকতো বলটা তো এমনিভাবেই গড়াতে থাকতো, কারণ ওকে থামানোর কেউ নেই, রাইট? সেরকমই যদি তোর কোনো জায়গায় একটা চার্জ থাকে,
তাহলে এখান থেকে যখন আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট ইমাজিন করব, এখানে যদি পোটেনশিয়াল ভি আর হয় বলতো এখান থেকে আর ডিস্টেন্স দূরে এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে? ভি আরই হবে, কারণ আর ডিস্টেন্স দূরেই আছে। এখান থেকে এইখানে একটা আর ডিস্টেন্স দূরে কত হবে পোটেনশিয়াল? ভি আর। এখান থেকে এইখানে আর ডিস্টেন্স দূরে পোটেনশিয়াল কত হবে? মাইনাস ভি আর। কেন? ডিস্টেন্স তো এখান থেকে আর ডিস্টেন্স দূরেই, সো দ্যাট উইল বি ভি আর। তার মানে এইটাকে যদি আমি হিসেব করি, দেখ আই উইল বি গেটিং আ স্পিয়ার, স্পিয়ার পাচ্ছি না আমি একটা। তার মানে এই স্পিয়ারের সারফেসের উপরে প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল ইজ ভি আর। ক্লিয়ার হলো কথাটা? এই যে পোটেনশিয়ালটা সেম, তাহলে আমি যদি এইখান থেকে একটা চার্জকে এইখানে নিয়ে যেতে চাই, তাহলে কি আমার কোনো কাজ করতে হবে? বিকজ পোটেনশিয়াল ডিফারেন্স ইজ জিরো। তার মানে আমি যদি ডাব্লু ইকুয়ালস টু কিউ ইন্টু ডেল্টা ভি করি, এটা যদি পয়েন্টে পয়েন্ট বি হয়, তাহলে এই ডেল্টা ভি সেখানে জিরো হচ্ছে, বিকজ এটাও ভি আর এটাও ভি আর। তার মানে ইফ ডেল্টা ভি ইজ জিরো, টু মুভ আ চার্জ অ্যালং দ্য সার্ফেস অফ দ্য সেম পোটেনশিয়াল, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান উইল অলসো বি ইকুয়াল টু জিরো। এই যে সার্ফেসটা, যে সার্ফেসের উপরে পোটেনশিয়াল সেম থাকে, এটাকেই আমরা বলবো ইকুই পোটেনশিয়াল সার্ফেস। এটা ম্যান্ডেটরি নয় যে ইকুই পোটেনশিয়াল সার্ফেস হ্যাজ টু বি দ্য সার্ফেস অফ আ স্পিয়ার, এটা ম্যান্ডেটরি নয়। সাপোজ তোর কাছে দুটো প্যারালাল প্লেট আছে, সাপোজ এখানে একটা প্লেট আছে, এখানে একটা প্লেট আছে, সাপোজ এই প্লেটটা মেনটেন্ড হচ্ছে +10 ভোল্টে, এই প্লেটটা মেনটেন্ড হচ্ছে +7 ভোল্টে, তার মানে এই প্লেটের উপরে সমস্ত পয়েন্টের পোটেনশিয়ালই হবে +10 ভোল্ট। ক্লিয়ার হলো? তার মানে যদি একটা ইলেকট্রন এই প্লেটের উপরে এখান থেকে এইখানে মুভ করে, নো এক্সট্রা ওয়ার্ক নিডস টু বি ডান, ও সিম্পলি ওর ভেলোসিটি দিয়ে মুভ করে যাবে। কথা হলো পরিষ্কার? ক্লিয়ার হয়েছে? সো দিস ইজ ইকুইপোটেনশিয়াল সার্ফেস। কিছু কিছু জিনিস রিড করবো, একটু লাইনগুলো লিখে নাও, বইও আছে তবুও লেখো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, এক্ষুনি বললাম, নো ওয়ার্ক ইজ ডান। ফার্স্ট পয়েন্ট, নো ওয়ার্ক ইজ ডান ইন মুভিং আ চার্জ বিটুইন এনি টু পয়েন্টস অন অ্যান ইকুইপোটেনশিয়াল সার্ফেস। নো ওয়ার্ক ইজ ডান ইন মুভিং এ চার্জ, নো ওয়ার্ক ইজ ডান ইন মুভিং এ চার্জ বিটুইন এনি টু পয়েন্টস অন অ্যান ইকুইপোটেনশিয়াল সার্ফেস, বিটুইন এনি টু পয়েন্টস অন অ্যান ইকুইপোটেনশিয়াল সার্ফেস। পয়েন্ট নাম্বার ওয়ান এক্ষুনি বুঝিয়ে দিলাম। পয়েন্ট নাম্বার টু, পয়েন্ট নাম্বার টু, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড আর এভরিহোয়ার অ্যাট রাইট অ্যাঙ্গেলস, ইলেকট্রিক ফিল্ড আর এভরিহোয়ার at right angles to the potential surface, electric field are everywhere at right angles to the potential surface. জিনিসটাকে একটু বুঝবে, জিনিসটাকে একটু বুঝতে হবে। দেখো ভালো করে দেখো, মনে করো যে এইখানে একটা সারফেস আছে, রাইট? যদি ইলেকট্রিক ফিল্ডটা রাইট অ্যাঙ্গেলে না হতো, সাপোজ একটা ইলেকট্রিক ফিল্ড যদি এইরকম হতো, তাহলে এটা কি রাইট অ্যাঙ্গেলটা আছে? রাইট অ্যাঙ্গেলে আছে না। আমি একটু আগেই পড়েছি ইলেকট্রিক ফিল্ডের রিলেশন আছে ইকুয়ালস টু মাইনাস ডিভি ডি আর, তার মানে ইলেকট্রিক ফিল্ড ভোল্টেজের চেঞ্জ উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স কতটা পাল্টাচ্ছে তার হিসেবে গ্রেডিয়েন্ট করা, রাইট? যদি এখান থেকে এটা এরকম হতো, তাহলে এই লেভেলে যে ফিল্ড হতো, এই লেভেলে কি সেম ফিল্ড হতো? না। তার মানে ডিভি ডিআর এখানে পাল্টাতো। ভালো করে কনসেপ্টটা বুঝবে, যদি এটা এরকম হতো তাহলে ফিল্ড একই রকম থাকবে, বাট যদি এরকম বেঁকে যায় বা যদি এই সারফেসের প্যারালাল মুভ করে, তাহলে কিন্তু কখনোই ডিভি ডিআর জিরো হবে না। এটা তখনই পসিবল যখন এটা পারপেন্ডিকুলারলি এটা থেকে কেটে বেরোবে, মানে যে সারফেসটাই থাকবে সেই সারফেসের সাথে সবসময় যদি পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ডটা বেরোয়, তখনই পসিবল ডিভি ডিআরটা জিরো হওয়া। বোঝা যাচ্ছে কথাটা? এখান থেকে তুমি বুঝবে যে যখনই কোনো ইকুইপোটেনশিয়াল সারফেস থাকবে, সেই সারফেসের উপরে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড উইল বি পারপেন্ডিকুলার। তার মানে তুমি যদি এরকম একটা স্ফেরিক্যাল সারফেস কি ইমাজিন করো, তাহলে ইলেকট্রিক ফিল্ড প্রত্যেকটা পয়েন্টে উইল বি পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, তার মানে অবভিয়াসলি দে উইল বি মুভিং আউট রেডিয়ালি
পরিষ্কার হয়েছে। এছাড়াও তুমি যখন ছোট একটা ইলেকট্রিক চার্জকে মাঝখানে রাখো, সেখান থেকে যখন তুমি ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বের করেছো, এখন অবধি তোমরা বারবার দেখেছো যে তারা সবসময় রেডিয়ালি আউটওয়ার্ডই প্রজেক্ট করে। তো এখান থেকে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে একটা চার্জ যদি থাকে তার থেকে ফিল্ড লাইনগুলো রেডিয়ালি বেরোবে, তার মানে ইকুইপোটেনশিয়াল সারফেস থেকে তারা পারপেন্ডিকুলারলি বেরোবে। নেক্সট পয়েন্ট নোট ডাউন করো যে In a family of equipotential surfaces, the surfaces are closer together where the electric field is stronger. Where the electric field is weaker. হয়েছে? দেখো, মনে করো তুমি এটাকে এইভাবে ভাবো, সাপোজ তোমার কাছে এখানে একটা চার্জ আছে, অবভিয়াসলি চার্জের কাছে পোটেনশিয়ালগুলো ক্লোজ সার্কেল হয়, চার্জ থেকে যত দূরে যায় তত এই পোটেনশিয়ালের যে সারফেসগুলো তার মধ্যে গ্যাপটা বাড়তে থাকে, এরকমই হয়, রাইট? দেখা যাচ্ছে না প্রপারলি, বাট আশা করি বুঝতে পারছো। তার মানে কি? তার মানে এইখান থেকে এইটুকুর যে ডিস্টেন্স, আমি যদি এই পোটেনশিয়ালগুলোকে সেম স্টেপে বাড়ছে ভাবি, মানে ধরো এইটা, এটা ধরো 10, সাপোজ এটা হচ্ছে 8, সাপোজ 6, 4, 2, 0, আমি এরকম ভাবছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে পোটেনশিয়ালের চেঞ্জ কত, প্রত্যেকটা গ্যাপের মধ্যে 2-2 করে পোটেনশিয়ালের চেঞ্জ, রাইট? কিন্তু এখান থেকে এইটুকুর যে ডিস্টেন্স, দেখো এখান থেকে এই ডিস্টেন্সটা আরও বেশি, এখান থেকে এই ডিস্টেন্সটা আরও বেশি, তার মানে একটা ফ্যামিলি অফ যদি ইকুইপোটেনশিয়াল সারফেস হয়, ইলেকট্রিক ফিল্ড সেখানেই বেশি হবে যেখানে ডিভিডিআর এর ভ্যালু বেশি হবে। তার মানে যেখানে ডিভিডিআর বেশি হবে সেখানে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে, তার মানে ই যদি প্রপোর্শনাল টু দেখি দ্যাট ইজ 1/r, তার মানে যেখানে অল্প গ্যাপের মধ্যে সেম পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে তাহলে সেখানে নিশ্চয়ই ইকুইপোটেনশিয়াল সারফেসগুলো ক্লোজার টু ইচ আদার, যেখানে ইকুইপোটেনশিয়াল সারফেসগুলো ক্লোজার টু ইচ আদার সেখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কী হবে, বেশি হবে। এটা আগের লাইন থেকেই আসে যে E=-dVdr, এইটা জিরো হয়ে যাবে যদি প্যারালাল হয়ে যায়, কারণ সেখানে কোনো চেঞ্জ আমি দেখতেই পাবো না, কারণ পোটেনশিয়ালের কোনো চেঞ্জই নেই। একটা প্যারালাল সারফেসের উপরে যদি দেখিস ডিআর এর রেসপেক্টে কোনো কি ভোল্টেজের চেঞ্জ আছে না, তাহলে ইন দ্যাট কেস ইলেকট্রিক ফিল্ড কী হয়ে যাবে, একটু আগেই বললাম, উইল বি জিরো হয়ে যাবে। যদি সেটা না হয় তাহলে কী হবে, চেঞ্জ হবে, এবং যত কাছাকাছি হবে ইলেকট্রিক মানে ইকুইপোটেনশিয়াল সারফেসগুলো তত দেয়ার উইল বি মোর অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড। তাই দেখ, একটা চার্জ যদি এখান থেকে শুরু হয়, এখানে লাইনগুলো কাছে, এবং ইলেকট্রিক ফিল্ডও যদি আমরা পোটেনশিয়াল থেকেও না যাই তবুও যত কাছে হয় তত ইলেকট্রিক ফিল্ড বেশি হয়। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? লাস্ট পয়েন্ট লেখো, নো টু ইকুইপোটেনশিয়াল সারফেসেস ক্যান ইন্টারসেক্ট ইচ আদার, নো টু ইকুইপোটেনশিয়াল সারফেসেস, এই ছবিগুলো একে নেবে কিন্তু, এগুলো বয়ে নেই, নো টু ইকুইপোটেনশিয়াল সারফেসেস ক্যান ইন্টারসেক্ট ইচ আদার। দেখো কি বলছে সেটা, ধরো তোমার কাছে এমন একটা ইকুইপোটেনশিয়াল সারফেস আছে, ওকে, দিস ইজ এ ইকুইপোটেনশিয়াল সারফেস। মনে করো তোমার কাছে এই রকম একটা ইকুইপোটেনশিয়াল সারফেস আছে, এই দুটো ইকুইপোটেনশিয়াল সারফেস আছে, এই সারফেসের উপরে নর্মাল ইলেকট্রিক ফিল্ডটাকে আমি সবুজ দিয়ে আঁকছি, তাহলে নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ড অফ ওয়ান উইল বি পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ ওয়ান, তাই না? একইভাবে যদি ইলেকট্রিক ফিল্ড অফ টুকে দেখি তাহলে এটাও উইল বি পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ টু। যদি আমি দুটোকে এক জায়গায় মিলিয়ে দিই, দিয়ে ক্রস ওভার করিয়ে দিই,
सपोज दुटो के मिलिए हमें क्रॉसओवर कर दिलाम तार माने कि हबे निश्चय एरकम हबे ब्यापारटा ताहले एखान थेके सबुजेर जे फिल्डटा सेटा एर परपेंडिकुलार बेरोबे ई वन नीलेर जे फिल्डटा सेटा एई पॉइंट थेके एर परपेंडिकुलार बेरोबे ई टू राइट होते पारे एकटा पॉइंटे दुटो इलेक्ट्रिक फिल्डेर डायरेक्शन कोनो दिन पसिबल ना ताहले देयर इज नो पसिबिलिटी दैट टू इलेक्ट्रिक फिल्ड लाइन्स विल जेनरेट फ्रम अ सिंगल पॉइंट ताई जोन्नो नो टू इक्विपोटेंशियल सार्फेसेस कैन क्रॉस ईच अदर লিখেছো তাহলে সব কটা পয়েন্ট ক্লিয়ার হয়েছে কোনো কনফিউশন আছে গুড রাইট ডাউন করে নাও কোয়েশ্চেনে বলছে যে থ্রি ইন্টু টেন টু দি থ্রি পয়েন্ট টু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর জুল অফ ওয়ার্ক ইজ ডান ইন টেকিং এ চার্জ এত ডাব্লু বলে দিয়েছে থ্রি পয়েন্ট টু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফোর 10 টু দি পাওয়ার মাইনাস ফোর এটা বলে দিয়েছে ডাব্লু রাইট নেক্সট কি বলছে চার্জের অ্যামাউন্ট বলে দিয়েছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট রাইট এবার তাহলে এইটা ডাব্লু এটা কিউ ভি কি হবে নিশ্চয়ই ডাব্লু বাই কিউ দ্যাট ইজ থ্রি পয়েন্ট টু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর বাই থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ইন এসআই নেক্সট বলছে ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস বি 12 সেন্টিমিটার এইখান থেকে এইখানে নিয়ে গেছে এই ডিস্টেন্সটা হচ্ছে 12 সেন্টিমিটার তার ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে অতটা তাহলে ইলেকট্রিক ফিল্ড কী হবে ডেল্টা ভি বাই ডেল্টা আর ডেল্টা ভি কত 3.24 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর বাই থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ইন্টু আর হচ্ছে 12 সেন্টিমিটার তাহলে 12 উপরে 100 যা হবে এর আনসার দেখবি কত এসছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এর আনসার এসছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ভোল্ট পার মিটার দেখবি এটাই আসবে যা আসবে এটাই আসবে ঠিক আছে দেখো কোয়েশ্চেনে বলছে থ্রি ইকুয়াল চার্জেস এইদিকে প্রত্যেকে বোর্ডে থ্রি ইকুয়াল চার্জেস 5 মাইক্রোকুলম ইচ আর প্লেসড অ্যাট দ্য থ্রি ভার্টিসেস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরকম একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে তিনটে ইকুয়াল চার্জ প্লেস করা চার্জে ভ্যালু কত বলেছে 5 মাইক্রোকুলম তাহলে 5 মাইক্রোকুলম কটা আছে তিনটে আছে এদের মধ্যে ডিস্টেন্স কত বলেছে সব 5 সেন্টিমিটার তাহলে এটাও 5 এটাও 5 এটাও 5 তাই না কি বার করতে বলেছে টোটাল পোটেনশিয়াল এনার্জি তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম অফ চার্জেস কি হয় কিউ ওয়ান কিউ টু বাই আর ওয়ান কিউ টু কিউ থ্রি বাই আর টু কিউ থ্রি কিউ ওয়ান বাই আর থ্রি এই তো সিস্টেম কিন্তু দেখ সবগুলোই সেম তাহলে আমি কি করব থ্রি কিউ স্কোয়ার বাই আর করবো না তার মানে সিম্পলি কী হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু থ্রি কিউ স্কোয়ার মানে কি 5 এর স্কোয়ার 25 μmC ডিভাইড বাই আর মানে কত 5 সেন্টিমিটার 5 উপরে চলে গেলো 100 রাইট তাহলে কত হলো এটা কেটে 5 তাহলে 3 × 5 = 15 15 × 9 হচ্ছে 135 135 × 10 টু দি পাওয়ার 9 -12 + 2 কত হচ্ছে 10 - 1 তার মানে 13.5 জুল ওকে নিউমেরিক্যাল করবে যখনই মাথায় রাখবে বড় বড় ক্যালকুলেশন করবে না যেটা সিম্পলি হয়েছে সেগুলো সিম্পলি করবে টু ইলেকট্রনস আর রিলিজড টুয়ার্ডস ইচ আদার উইথ ইকুয়াল ভেলোসিটিস অফ 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড তার মানে এখান থেকে একটা ইলেকট্রনকে ছোড়া হয়েছে এখান থেকে একটা ইলেকট্রনকে ছোড়া হয়েছে এর ভেলোসিটিও 10 টু দি পাওয়ার 6 এর ভেলোসিটিও 10 টু দি পাওয়ার 6 রাইট এর মাস যদি এম হয় এর মাসও যদি এম হয় তাহলে এর কাইনেটিক এনার্জি কত হবে হাফ এম ইন্টু ভেলোসিটি স্কোয়ার রাইট এর কাইনেটিক এনার্জি কত হবে হাফ এম ইন্টু ভেলোসিটি স্কোয়ার দুটো মিলিয়ে টোটাল কাইনেটিক এনার্জি কত হবে এম ইন্টু ভেলোসিটি স্কোয়ার ক্লিয়ার হয়েছে কথাটা যখন এরা একটা নিয়ারেস্ট ডিস্টেন্স অফ অ্যাপ্রোচে চলে আসবে যে এর কাছে আমি আর আসতে পারছি না একটা ইলেকট্রন একটা ইলেকট্রনকে বলবে তখন তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে আর তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে আর পোটেনশিয়াল এনার্জি কত হবে
পটেনশিয়াল নিয়ে যাবে কে ই স্কোয়ার বাই আর। নিশ্চয়ই সেই সময় এই পটেনশিয়াল এনার্জি আর টোটাল কাইনেটিক এনার্জি এক হয়ে যাবে, তার মানে এটা নিশ্চয়ই ইকুয়ালস টু এম ভি স্কোয়ার হবে। তাহলে আর কি করে বার করব, কে ই স্কোয়ার বাই এম ভি স্কোয়ার, রাইট? কে হচ্ছে 9×10⁻⁹, ই স্কোয়ার মানে 1.6×10⁻¹⁹ তার স্কোয়ার, ডিভাইড বাই মাস হচ্ছে 9.1×10⁻³১, ভেলোসিটি স্কোয়ার হচ্ছে 10⁶ তার স্কোয়ার, মানে 10⁻১২। এটাকে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে দেখবে 2.56×10⁻ কত ছিল, -10, এটা আসবে আনসার। হ্যাঁ,